অন্যান্য বার যেরকম শোভাযাত্রা বেরোয় এবার তার দ্বিগুণ চুচুরাতে পনেরো হাজার লোক সশস্ত্র আর কি অস্ত্র নিয়ে ওখানে বেরোবে উৎসাহ উদ্দীপনা এবার অনেক বেশি আছে অনেক বেশি স্থানে এবার হবে তিরিশে মার্চ পুরো দেশে রামনবমী পালিত হবে কিন্তু পশ্চিমবাংলায় হিন্দু জাগরণ মঞ্চ কী করবে সেটা নিয়ে আমরা কথা বলবো তাপস বারিকদার সঙ্গে তাপস দা আশাক বাংলায় আপনাকে সঙ্গে আপনাকে যেটা জানতে চাইবো যে এইবার কি কিছু স্পেশালভাবে কিছু করা হবে হিন্দু জাগরণ মঞ্চ থেকে কারণ আপনারা বা অন্যান্য রাইট উইং অপেক্ষায় ছিল যে কবে রাম মন্দির পুরোপুরি কনস্ট্রাকশন হয়ে যাবে আর যেটা বোঝা যাচ্ছে যে হয়তো সামনের বছরের প্রথমের দিকেই কিন্তু রাম মন্দির হয়ে যাবে তো তাহলে কি এবারে রামনবমীটা একটু অন্যরকম প্রতি বছরের ন্যায় এবছরও রামনবমী শোভাযাত্রা ভব্য শোভাযাত্রা আর কি বিরুবে আর সেটাও অনেক আগে থেকে আমরা যোজনা করছি আর অন্যান্য বার যেরকম শোভাযাত্রা বেরোয় এবার তার দ্বিগুণ আর কি সবচেয়ে বেশি উৎসাহ আর কি সমাজের মধ্যে সাধারণ নাগরিকের মধ্যে আছে সেই জন্যে এবার সারা বাংলাব্যাপী প্রায় পাঁচশো পাঁচ স্থানে রামনবমী শোভাযাত্রা হবে তার জন্যে খুব বড় বড় যে শোভাযাত্রা সেগুলো যেমন লক্ষ্মীকান্তপুরে প্রায় সত্তর হাজার লোক লক্ষ্মীকান্তপুর থেকে বেরোবে সেরকম বারাসাতে পঞ্চাশ হাজারের বেশি লোক বারাসাত থেকে বেরোবে সেরকম চন্দননগরে সশ চন্দননগরে যে শোভাযাত্রা হয় সেই জন্যে যত রকমের অস্ত্র আছে যেগুলো আর কি নিয়ে বেরো যায় দুর্গা প্রতিমার হাতে থাকে আমাদের দেবতাদের হাতে থাকে এরকম সব অস্ত্র নিয়ে প্রায় এবার ওখানে সত্তর হাজার লোক অস্ত্র নিয়ে শোভাযাত্রায় বেরোবে সে এই যে আপনি বলছেন শোভাযাত্রায় সত্তর হাজার লোক বেরোবে অস্ত্র নিয়ে এইটার জন্য কি পুলিশ পারমিশন আপনাদেরকে দিয়ে দিয়েছে পুলিশ তো পরি প্রতিবারই ইনফরমেশন দিই আমরা পারমিশনের জন্য চাই না সেই জন্য ইনফরমেশন যখন দিই তখন পুলিশ ডাকে পুলিশের ওখানে যাওয়া হয় থানায় থানায় গিয়ে বসে আর কি সিদ্ধান্ত হয় প্রতি বছরই হয় যেমন চুচুড়াতে হয় চুচুড়াতে পনেরো হাজার লোক সশস্ত্র আর কি অস্ত্র নিয়ে ওখানে বেরোবে সেরকম চাপদানিতে দেড় লক্ষ লোক প্রতি বছরই আর কি বেরোই দেড় লক্ষ লোক অস্ত্র নিয়ে বেরোবে আর সেই জন্যে তার প্রস্তুতি চলছে সেরকম আমাদের আসানসোল জেলায় যত আঁকড়া আছে সব আঁকড়ায় আমরা যোগাযোগ করেছি আর সেখানেও অস্ত্র নিয়ে সবাই বেরোই প্রতিবারই বেরোই সেই জন্য সেখানে অনুমতি আছে সেই জন্যে পুলিশ বলে যে হ্যাঁ তোমরা বেরো সেই জন্য বাকি যে সারা জায়গা আছে সেখানে অস্ত্র ছাড়াই আমরা সব জায়গাতে বেরোই আর সেরকম যদি পুলিশ অস্ত্র নিয়ে বেরোতে পাবন্দি দেয় বারণ করে তখন আপনারা কি তখন আমরা বলেছি ডেপুটেশন হবে জেলায় জেলায় সব ডেপুটেশন থানা গেরাও রাস্তা অবরোধ একবার রাস্তায় বসে যাওয়ার জন্যে আমরা এবার আগে থেকে যোজনা করেছি আর সেই জন্যে যদি ক্রিয়ার প্রতিক্রিয়া হবে যদি সেরকম মানে যেরকম মানে ক্রিয়া করবে সেরকম প্রতিক্রিয়া হবে সমাজ তার জন্য প্রস্তুত আছে সমাজ এগিয়ে আসবে সেই জন্য সমাজের লোক আর কি সেরকম প্রস্তুত আছে সমাজ সেরকম বলেছে তারকে ক্রিয়ার প্রতিক্রিয়া দেওয়ার জন্য তৈরি আছে সমাজ আচ্ছা একটা জিনিস জানতে চাইব যে রাম মন্দির মোটামুটি যা বুঝতে পারছি যেটা আগেও বললাম যে হয়তো সামনের বছরের প্রথমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেরকম কি কোনো স্ট্যাচু বা কোনো ট্যাবলু নিয়ে কলকাতায় র্যালি করার কোনো এরকম ইচ্ছা কলকাতাতে এরকম হবে না যেমন আমাদের চন্দননগরে হবে চুঁচুড়াতে হবে সেরকম বারাসাতে এরকমটা কি হবে এমনি বিভিন্ন জায়গায় ছোট ছোটো যেসব জায়গা আছে সেই সব জায়গাতেও আর কি মন্দির তৈরি হচ্ছে কৃত্রিম আর সে তাই বেরোবে আর উৎসাহ উদ্দীপনা এবার অনেক বেশি আছে অনেক বেশি স্থানে এবার হবে সেই জন্যে রামনবমী প্রায় পাঁচশো পাঁচ স্থানে হবে আরও ছশো স্থানে রা রামের পূজার জন্যে প্রস্তুত হয়েছে ছশো স্থানে কলকাতায় কিছু হবে 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 কলকাতায় বড় র্যালি কলকাতা বড়বাজারে এই মালাপাড়া থেকে শুরু হবে আর একদম ওই যে ঘাট আছে সেখানে গিয়ে শেষ হবে যে সেখানেও আর কি এখানেও প্রায় দশ থেকে বারো হাজার লোক এখানে থাকবে কলকাতায় এরকম পঁচিশ থেকে তিরিশ জায়গায় এরকম র্যালি হবে আর সেই জন্য প্রস্তুতি তার চলছে আমরা কথা বলে এলাম হিন্দু জাগরণ মঞ্চের যারা স্পোক্স যারা লিডারশিপ তাদের সঙ্গে তাদের একটাই দাবি যে এই বছর এই বছর খুব বড় করে খুব গ্র্যান্ড ওয়েতে কিন্তু রামনবমী পুরো পশ্চিম এবং কলকাতাতেও কিন্তু সেলিব্রেট হবে ক্যামেরায় অর্ঘর সঙ্গে সুরিয়াগ্নি রয় আজতাক বাংলা কলকাতা